আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হাবিবা আফরোজ। এবারে জানাবো বিস্তারিত সংবাদ। কিছুদিন ধরেই কমতে থাকা করোনা শনাক্তের হার কয়েকদিন ধরেই আবারও বাড়তে শুরু করেছে। এরই মধ্যে যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেন বাংলাদেশেও শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। এদিকে করোনায় আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। টিকা নেওয়ার 27 দিন পর গেল করোনায় আক্রান্ত হয় শফিকুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন সহকর্মী আশিকুল আলম, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আশিকুল, এতক্ষণ ঢাকা মেডিকেলে কি অবস্থা দেখছিলেন জানান। হাবিবা, আপনি যেমনটা বলছিলেন যে হঠাৎ করেই কিন্তু রাজধানী সহ সারা দেশেই করোনা আক্রান্তের রোগীর সংখ্যা হঠাৎ করেই বেড়েছে, যার কারণে মানুষের মধ্যে যে এক ধরনের সচেতনতা আগে যেমনটা দেখেছিলাম আমরা শুরুতে করোনা শুরুতে, সেরকমটা কিন্তু এখন নেই বলেই অনেকে মনে করছেন যে এ কারণেই হয়তো করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে না। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আইডিএসিআর এর মতে যে প্রতি 10,000 জনে বাংলাদেশে এখন মাত্র 5 জন মানুষ টিকা নিচ্ছেন। এই যে এটার মূল কারণ হিসেবে তারা বলছেন যে মূলত তাদের অসচেতনতা এক ধরনের মানুষের মধ্যে আছে এবং এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া যে টিকা নিলে কি হবে, আবার কোনো নতুন কোনো সমস্যা হয় কি না, এবং টিকা নিয়েছেন এমনও অনেকে আক্রান্ত হচ্ছেন, এই বিষয়টিকেও কিন্তু অনেকে সাধারণ মানুষ যারা আছেন তাদের ভিতরে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, যেমনটি পুলিশ কমিশনার টিকা নেওয়ার পরেও আক্রান্ত হয়েছেন, এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে এক ধরনের তাদের ভিতরে এক ধরনের বিরূপ যে মনোভাব সেটা সৃষ্টি করাতে হয়তো মানুষ করোনা। কিন্তু বিপরীত চিত্রটিও কিন্তু আছে যে এর মধ্যে কিন্তু প্রায় 40 লাখ মানুষ টিকা নিয়েছেন, প্রায় 52 লাখ অলরেডি অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন, সেরকম একটি চিত্র কিন্তু আছে। আর বৈশ্বিক চিত্রের ক্ষেত্রে সবচেয়ে ভয়াবহ যে অবস্থাটি ব্রাজিলে রয়েছে, যে ব্রাজিলের 27টি অঙ্গরাজ্যের মধ্যে 25টি অঙ্গরাজ্যে কিন্তু আইসিইউতে কোনো 80% আইসিইউতে কোনো সিট পাওয়া যাচ্ছে না, এরকম একটি অবস্থা কিন্তু রয়েছে। তো সার্বিক দিক বিবেচনায় এই করোনা মোকাবেলার ক্ষেত্রে সবচেয়ে বেশি বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও যেমনটা বলছেন যে সব করোনা মোকাবেলার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটি হচ্ছে মাস্ক পরা এবং যেসব বিধিনিষেধ সরকার দিয়েছে সেগুলো পালন করাই মূলত সবাইকে মুখ্যভাবে এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকুল আলম। নারায়ণগঞ্জে একই পরিবারের দগ্ধ 6 জনের মধ্যে মিশাল নামে একজন মারা গেছেন। তিনি পেশায় পোশাক শ্রমিক ছিলেন। শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার রাত 12:30টার দিকে শহরের পশ্চিম মাইসদাইর পতেঙ্গার ছায়াবিথি আবাসিক এলাকায় 6তলা ভবনের এক ফ্ল্যাটে বিস্ফোরণে এমন ঘটনা ঘটে। পরে গতকাল তাদের ঢাকায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আরও দগ্ধ হন মিশালের স্ত্রী মিতা বেগম, ছেলে মেয়ে এবং তার 2 শ্যালক। যাত্রীবাহী ট্রেনে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের নিরাপদে রেল ভ্রমণের জন্য আসন বরাদ্দের নির্দেশনা কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে রেল মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাব্যবস্থাপক ও রেলওয়ের পরিদর্শকের এই রুলের জবাব দিতে হয়েছে বলা হয়েছে। এর আগে চলতি বছরের 13 জানুয়ারি ট্রেনে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কামরা বরাদ্দের বাস্তবায়ন চেয়ে রিট আবেদন করা হয়েছিল। জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজমল হোসেন খোকন। করোনার পর যেন আরও বিশৃঙ্খল হয়ে উঠেছে সড়ক মহাসড়ক। যত্রতত্র থামছে বাস, উঠছে যাত্রী, ফলে বেপরোয়া চালকদের কারণে বাড়ছে দুর্ঘটনাও। নিরাপদ সড়ক আইন পাশ করেও তা প্রয়োগ করতে পারেননি কর্তৃপক্ষ। তবে নতুন আইন সম্পর্কে শ্রমিকদের সচেতন করে তা দ্রুত কার্যকরের তাগিদ পরিবহন বিশেষজ্ঞদের। সড়কে শৃঙ্খলা নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন শফিকুল আলম। রাজধানীর ভিআইপি সড়কে এখন অবাধে চলে অযান্ত্রিক চল। মোড়ে মোড়ে বাইক আর রিক্সার জটলায় যানবাহন চলাচলই দায়।
আছে পুরো রাস্তা বন্ধ করে যাত্রী ওঠানামা, আর চালকের বেপরোয়া আচরণ সীমা ছাড়িয়েছে। করোনা পরবর্তী সময়ে সড়কের অবশিষ্ট শৃঙ্খলাটুকু বিদায় নিয়েছে। রাজধানীর অন্যতম প্রবেশপথ আবদুল্লাপুরের চিত্র এটি। ব্যস্ত মোড়ে ঝুঁকি নিয়ে যেখানে সেখানে যাত্রী ওঠানামা চলছে। চলন্ত বাসে গেট বন্ধ করে রাখার নিয়ম এখন আর কারোই মনে নেই। আমাদের স্টপেজ নাই, স্টপেজ নাই, রাস্তাঘাট ভাঙা। আপনি আমাকে যাত্রী উঠাইতে দেখছেন? কোনটা আমার গাড়ি? এটা যাত্রী বাড়াইছে স্টপেজ, যাত্রীরা পাবলিক বাড়াইছে স্টপেজ। এটা যাত্রীরাও উদাসীন। ফুটওভার ব্রিজ থাকলেও ব্যস্ত রাস্তায় জীবন ঝুঁকিতে ফেলে পারাপারে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকে। কাজটা সঠিক নয়, আমার ফুটওভার পাত্রাই ব্যবহার করা উচিত ছিল। না না, ঠিক হয় নাই, ট্রাফিক কর্তারা স্বীকার করেন, করোনার দীর্ঘ সময় যানবাহন বন্ধ থাকায় ও নগর জুড়ে উন্নয়নের কাজ চলায় সড়কে বিশৃঙ্খলা বেড়েছে। সেটা পর্যায়ক্রমে আমরা চেষ্টা করছি যে বিভিন্ন বাসের যে লোডিং আনলোডিং এর যে জায়গাগুলো, যেখান থেকে তাদের প্যাসেঞ্জার উঠাবার কথা বা যেখানে নামানোর কথা, সেগুলোকে আমরা স্ট্রিমলাইন করার চেষ্টা করছি। বাস একাধিক লেন দখল না করে সিঙ্গেল লেনে সামনে পিছে দাঁড়ায়। ইদানিং অনেক জায়গায় এটা আমরা করার করেছি, সফলও হয়েছি। কিছু কিছু জায়গায় হয়তো বাস এখনও তাতে থেকে পুরোপুরি এই শৃঙ্খলার ভিতরে আনা যায়নি, বাট আমাদের ট্রাফিকের কার্যক্রম চলমান আছে। আর এটা কিন্তু একদিন দুদিন তিন দিন দেখা যায় আমরা কিন্তু ডিসিপ্লিনের মধ্যে আনলে চতুর্থ দিন তিন দিন মাথায় কিন্তু তারা আবার ঠিকই রুল ভায়োলেট করে ফেলে। নিরাপদ সড়ক আইন পাশ করা হলেও তা প্রয়োগ না হওয়ায় হতাশ বিশেষজ্ঞরা। শ্রমিক বা চালক আছেন, তাদের কিন্তু টার্মিনালে তাদের সুস্থ পরিবেশ বা তাদের কিন্তু সামাজিক যে অবস্থা তাকে কিন্তু আমরা সুন্দর একটা পরিবেশ দিতে পারি। আইনের অমান্য করে তখন তাকে ফাইনের আওতায় নিয়ে আসা, এবং এটাকে কিন্তু মনিটরিং করতে হবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে, যে কে কতক্ষণ আসে পার্কিং করলো বা স্টপেজ দিল। সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন শ্রমিকদের অসুস্থ প্রতিযোগিতা থেকে নিস্তার দিতে হবে। অবিলম্বে নিয়োগপত্র প্রদান করে সড়ক আইন কার্যকর করতে মালিক ও প্রশাসনকে তাগিদ দেন বিশেষজ্ঞরা। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে মেয়র আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে ভোর থেকে রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় ১৪৪ রা জারি করা হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে আটক করেছে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ওসি জানান, সংঘর্ষের ঘটনায় গেল রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হাত বোমা, দেশি অস্ত্রসহ ২৭ জনকে আটক করা হয়েছে। গেল রাতে বসুরহাট বাজারে দুই গ্রুপের সংঘর্ষে আলাউদ্দিন নামের এক যুবক নিহত এবং ১৩ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত অর্ধ শতাধিক। এ সময় ওসি সহ ৬ পুলিশ সদস্য আহত হয়। কিছুদিন আগেও সংঘর্ষে সাংবাদিক বোরহানউদ্দিন মুজাক্কির নিহত হন। অনেকগুলো লোক আসি জড়ো হয়েছে, মাথা হেলমেট পরা, অস্ত্রশস্ত্র নিয়ে। অনেকে ভাবছে যে পুলিশ, কেউ ভাবে না যে সন্ত্রাসী এরা। টানা এক ঘন্টার উপরে ওরা ফায়ার করছে, ফায়ার করার পরে হঠাৎ করে ওদের ফায়ারটা থেমে গেছে, ওরা চলে গেছে। পুলিশের কোনো ভূমিকা আমরা দেখি নাই। এই অস্থিতিশীল পরিস্থিতি এবং যে অস্ত্রের মহড়া, বসুরহাট বাজার ব্যবসায়ীরা অনেকটা ধ্বংস হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ছয়টি বিভাগীয় শহরে সমাবেশের অংশ হিসেবে আজ ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত সমাবেশে মোহাম্মদপুর হওয়ার কথা থাকলেও ডিএমপির অনুরোধে খিলগাঁও তারতলায় অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেছেন। ২৩ শর্তে বিএনপির প্রতিবাদ সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এই মুহূর্তে রাজধানীর খিলগাঁও তারতলা এলাকায় রয়েছেন সহকর্মী জাহিদ রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, হাবিবা, আপনি জানেন যে বিএনপি যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে অংশ নিয়েছিল, সেই নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সেই দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছিল বেশ কয়েকটি বিভাগীয় শহরে। এবং আজকে আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এই খিলগাঁওয়ে এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এবং ইতিমধ্যেই বিভিন্ন যে সংগঠন যারা রয়েছে, উত্তরের সহযোগী সংগঠন সহ মূল দলের বিএনপি, তারা ইতিমধ্যে এখানে অবস্থান করছেন। এবং আজকের প্রধান অতিথি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং ঢাকা মহানগর বিএনপি উত্তর যে রয়েছেন, সেই উদ্যোগেই কিন্তু এই আয়োজিত হয়েছে প্রতিবাদ সমাবেশ। তাদের দাবি নির্দলীয় সরকার এর আগে এই দাবিতে সমাবেশ করতে চাইলেও সেটি শঙ্কা ছিল যে সেটি সমাবেশ অনুষ্ঠিত হবে কি না। তারপর ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২৩টি শর্ত দেওয়া হয়েছে এবং মোহাম্মদপুরে সেই সমাবেশটি হওয়ার কথা ছিল এবং সেই সমাবেশটি
মোহাম্মদপুরে না হয়ে সেটি হয়েছে এই খিলগাঁওয়ে, অর্থাৎ নিরাপত্তা। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই ঢাকা মহানগর বিএনপির উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলম নকিরের সাথে। আপনারা মোহাম্মদপুরে করার কথা ছিল, সেটি এইখানে কেন হচ্ছে? মোহাম্মদপুর আমাদের সভা করার জন্য আমাদের পুরো প্রস্তুতি ছিল, আমরা সেখানে কাজ করতেছিলাম, নেতাকর্মী নিয়ে মঞ্চ বানাইতেছিলাম। হঠাৎ করে পুলিশ প্রশাসন থেকে এসে আমাদের বললো আপনাদের এখানে অনুমতি বাদ করা হয়েছে, আপনাদের সব কিছু বন্ধ করে এখান থেকে চলে যান। আমরা জিজ্ঞাসা করলাম কেন, বলে আমরা জানি না, উপরের নির্দেশ, আমরা এখন এখানে সভা করতে পারবো না। এ পর্যায়ে আমরা এখান থেকে পরবর্তীতে আমরা তালতলাতে সমাবেশ করার জন্য স্থান নির্ধারণ করে এখানে চলে আসি। আমরা শুনছিলাম উনি বলছিলেন যে এই যে সমাবেশ, সেটি নিরাপত্তা সংখ্যা থাকার কারণে মোহাম্মদপুরের পরিবর্তে সেটি খিলগাঁও অনুষ্ঠিত হচ্ছে, এবং ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে সমাবেশটি শুরু হয়ে গেছে। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর খিলগাঁও তালতলা এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান। জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। জিনের মাধ্যমে অসুস্থ মানুষকে সুস্থ করা, সাদা কাগজ থেকে টাকা তৈরি করার কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে টাকা আত্মসাৎ করে চক্রটি। বুধবার সিআইডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমনটা জানান সিআইডি ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। এ সময় একটি প্রাইভেট কার, দুটি ফেকু ও নগদ প্রায় 15.5 লাখ টাকা জব্দ করা হয়। এছাড়াও ডিজিটাল প্রতারক চক্রের চার সদস্যকে আটক করে সিআইডি। জিনের মাধ্যমে তাদের সব ধরনের সহযোগিতা করতে পারবে এবং তারা যত টাকার দরকার সেই টাকা তারা তৈরি করে দিতে পারবে। তো সেইটার প্রমাণ হিসেবে এই তারা একটা বালতির মধ্যে কিছু সাদা কাগজ পানি রেখে সাদা কাগজ দিয়ে সেখানে অনেকগুলো চকচকে 1,000 টাকার নোট তৈরি করে দেয়। 49,000 টাকা আমরা উদ্ধার করি এবং একটি গাড়ি, মিটসুবিশি ল্যান্সার গাড়ি আমরা জব্দ করি, যার দাম আনুমানিক 17 লক্ষ টাকা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যোগ দিতে ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপের রাষ্ট্রপ্রধান সরাসরি অংশ নেবেন। সকালে সচিবালয়ে তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাষ্ট্রপতি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রী, এই চারজনের সফর নিশ্চিত হয়েছে, বিস্তারিত আমরা পরে জানিয়ে দেব। বিভিন্ন অনিয়মের কারণে রংপুর নন্দন মেডিকেল কলেজের বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল সহ কর্তৃপক্ষের প্রতারণার প্রতিবাদে রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। জাহাঙ্গীর, সবশেষ কি পরিস্থিতি দেখছেন? জি হাবিবা, আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর নগরীর মেডিকেল মোড় এলাকায়। আপনারা দেখবেন যে এখানে আসলে শিক্ষার্থীরা, আমরা দেখেছি গত এক মাসের অধিক সময় থেকে তারা কিন্তু তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে অনিয়ম, দুর্নীতি এবং তাদের যে মাইগ্রেশনের দাবিতে তারা কিন্তু আন্দোলন করে আসছে। আমরা কিন্তু এই ধারাবাহিকতা দেখছি যে আজকে তারা রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করে এখানে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং অনেকে সাদা কাপড় পরে রাস্তায় শুয়ে পড়েছেন। তাদের দাবি একটাই, যে তারা এই আপনার নর্দান নামক কারাগার থেকে মুক্তি চায় এবং তারা এখান থেকে মাইগ্রেশনের মাধ্যমে অন্যত্র পরীক্ষা দিয়ে তারা অন্য জায়গায় স্থানান্তর হতে চায়। কিন্তু কলেজ কর্তৃপক্ষ এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সেই সাথে কিন্তু আমরা দেখেছি রংপুরের বিভিন্ন দপ্তরে তারা কিন্তু চিঠি দিয়েছেন, তারা কিন্তু স্মারকলিপি দিয়েছেন জেলা পরিষদ থেকে শুরু করে বিভাগীয় কমিশনার, সর্বত্রই মোটামুটি তারা কিন্তু জানান দিয়েছেন, কিন্তু তারা এই পর্যন্ত তারা কিন্তু এই পর্যন্ত কোনো সুরা পাননি। তারা অনেকটাই দিশেরা হয়ে পড়েছেন এবং তাদের ভবিষ্যৎ অনেকটাই অন্ধকারে। আজকে সেই ধারাবাহিকতা তারা কিন্তু 12টায় কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় এবং তারা একটাই কিন্তু রংপুর মেডিকেল মোড়ে এখানে কিন্তু তারা সড়ক অবরোধ করে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি করছেন। আমরা দেখছি যে ইতিমধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু এসেছেন, তাদেরকে অনেকটা বোঝাচ্ছেন যে সড়কটা ছেড়ে দিয়ে তারা যদি অবস্থান করেন কিন্তু তারা কোনো কমে মানবেন না, কারণ এখানে শিক্ষার্থীর দাবি একটাই, তারা মাইগ্রেশন চাচ্ছেন, মাইগ্রেশন চা তারা কিন্তু এখান থেকে অবস্থান নেবেন, ছাড়বেন না। আর এছাড়া আমরা জানি যে কলেজ কর্তৃপক্ষের যে বিএমডিসি অনুমতি, সেই অনুমতি নেই, যার ফলে তারা কিন্তু এই বছর তারা পরীক্ষা দিতে নিয়ে অনেকটা অনিশ্চিত পড়েছেন এবং তাদের ভবিষ্যৎ অনেকটা অন্ধকারে রয়েছে। তা হাবিবা, এই ছিল আপাতত আমার কাছে নর্দার্ন মেডিকেল রংপুরের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদন।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী থাকায় এক সপ্তাহের ব্যবধানে আবারও দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। প্রতিভরিতে 2000 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ফলে দেশের বাজারে ভালো মানের স্বর্ণ প্রতিভরি দাম কমে দাঁড়িয়েছে 69109 টাকায়। নতুন এই দর আজ থেকে সারা দেশে কার্যকর হবে। মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছরে টানা তিন ধাপে স্বর্ণের দাম কমলো। প্রতি সেকেন্ডে তিনজনের বেশি গ্রাহক আর্থিক অ্যাকাউন্ট খুলে ডিজিটাল লেনদেন যুক্ত হচ্ছেন। চমক জায়গা নিয়ে এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশ সরকারের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে। যে কোনো মোবাইলে গ্রাহক যে কোনো সময় *167# ডায়াল করে খুব সহজে নগদ অ্যাকাউন্ট খুলতে পারছেন। গত 7ই মার্চ এই অ্যাপের মাধ্যমে 2,87,000 গ্রাহক অ্যাকাউন্ট খুলেছে, যার মধ্যে 95% করেছে *167# ডায়ালের মাধ্যমে। সংশ্লিষ্টরা জানান, যে কোনো প্রক্রিয়ায় একসঙ্গে এত বেশি সংখ্যক গ্রাহকের আর্থিকভাবে অন্তর্ভুক্ত হওয়ার ঘটনা বাংলাদেশে এটি প্রথম। এছাড়া সরকারি অনুমোদন নিয়ে গ্রাহকদের তথ্য যাচাই করেই অ্যাকাউন্ট খোলা হচ্ছে বলে জানান নগদ কর্তৃপক্ষ। সংবাদ শেষ করব শস্য চিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতির খবর দিয়ে। গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই পাওয়ার অপেক্ষায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শস্যচিত্র। বগুড়ার শেরপুরে ধানের চারা দিয়ে তৈরি সবচেয়ে বড় বঙ্গবন্ধুর প্রতিকৃতির তথ্য যাচাই বাছাইয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে গিনেজ বুক প্রতিনিধিরা। আর এমন কর্মকাণ্ডের মাধ্যমে বঙ্গবন্ধুকে চিরস্থায়ীভাবে স্মরণ করে রাখতে চান প্রকল্পের আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। বগুড়ায় ঘুরে এসে নিহান নন্দীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মুমিন রহুন। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা সংলগ্ন আমিনপুর ও কেশবপুর, কদিন আগেও এই নামগুলো ছিল অনেকটাই অজানা। তবে হঠাৎ করেই নামগুলো এখন মানুষের মুখে মুখে, কারণ এখানকার 100 বিঘা জমিতে গাঢ় বেগুনি ও সবুজ ধানের চারায় ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবি। কৃষকদের নিয়ে স্বপ্ন দেখা মানুষটাকে শস্যচিত্রে রূপ দিতে পারাটা যেন বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। তাকে আমরা যদি ভিন্ন মাত্রায় ভিন্ন আঙ্গিকে মানুষের কাছে তুলে ধরতে পারি এবং সফল হই, তবেই বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে, বাঙালি জাতির মর্যাদা বৃদ্ধি পাবে, জাতির পিতার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসার জায়গাটি আরও ব্যাপকভাবে প্রসারিত হবে। গিনেস বুকে ঠাঁই পাওয়া তো চারটিখানি কথা নয়, হতে হবে বিশ্বসেরা। আর সেটা মাপযোগ করে দেখতেই সরে জমিনে হাজির গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত দুজন বিশেষ প্রতিনিধি। এখানে সার্বিয়ান নিয়োগ করা হয়েছে, সার্বিয়ানরা মাপবে এবং মাপলে সত্যিকার অর্থে সেই শতভাগ পূর্ণ হয়েছে কিনা ক্রাইটেরিয়া সেটা আমরা বলতে পারবো। টু ডিফাইন ক্রপস ভ্যারাইটি ব্যবহার করা হয়েছে, সেগুলি শতভাগ সিদ্ধ এবং আমি একজন সাক্ষ্য হিসাবে আমি মনে করি যে আমি স্যাটিসফাইড। প্রথমবারের মতো গিনেস বুকে লেখা হবে বঙ্গবন্ধুর নাম, কিন্তু এই বিশ্ব রেকর্ডের অংশীদার যেন ধানের ক্ষেতে আগাছা নিড়ানো দিদিমণি থেকে গ্রামবাসী, দর্শনার্থী সহ পুরো দেশবাসী। হাতে তৈরি করলাম বঙ্গবন্ধুর ছবি আঁকলাম, এটা কোনো দিনও আমরা স্বপ্নে ভাবি নাই। অনেক লোক আসতেছে, এই গ্রাম চিনত না, অনেক লোকই এখন বর্তমান চিনতেছে। ধানের গাছ দিয়ে মানুষের ছবি বা বঙ্গবন্ধুর ছবি আঁকা যায়, এটা আমরা কখনো দেখিনি। সে অর্জনটা স্বচক্ষে দেখার জন্য আমি মূলত এখানে এসেছি। বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে ব্যতিক্রমী এই কর্মসূচি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। এবার মুজিব বর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শস্যচিত্রের মাধ্যমে আরও একবার বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিত হবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের। মমিন রহন, আরটিভি, শেরপুর, বগুড়া। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনে সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এ পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে এবং ইউজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline, youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।